আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ইরানের সাথে যৌথ প্রযোজনায় আসছে জরিলের নতুন ছবি। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জরিল অনেকদিন সিনেমাতে ছিলেন না, ব্যবসা ও পারিবারিক কাজে ব্যস্ত সময় পার করেছেন, মন দিয়েছিলেন ধর্মকর্মেও। তবে নীরবতা ভেঙে আবারও ফিরছেন তিনি দি দ্য ডে নামে নতুন সিনেমা নিয়ে। নিজেকে তৈরি করতে শারীরিক ব্যায়াম, মারপিটের রিহার্সেলও করছেন অনন্ত। জানা গেছে প্রায় 20 কোটি টাকা বাজেটের এই ছবিটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। অনন্তর সঙ্গে এই প্রযোজনায় থাকছে ইরানি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশন। এরইমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্য কাজ, নতুন করে জানা গেল শীঘ্রই শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং, চলছে এখন শিল্পী নির্বাচন। অনন্ত জানিয়েছিলেন বাংলাদেশ ও ইরানের তারকা শিল্পীরা কাজ করবেন এই সিনেমায়। বাংলাদেশ থেকে থাকছেন অনন্ত ও বর্ষা, থাকবেন অনন্তর প্রয়োজনে ট্যালেন্ট হান্টের শিল্পীরাও। এদিকে ইরানের শিল্পী নির্বাচন করতে গতকাল শনিবার সকাল দেশ ছেড়েছেন এই নায়ক, সঙ্গে নিয়ে গেছেন চিত্রনাট্য। ইরানের প্রযোজকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন শিল্পী তালিকা। অনন্ত জানান আনুমানিক 3 দিনের জন্য এই সফর। তিনি বলেন ঢাকা ফিরে বিস্তারিত জানাবো সংবাদ সম্মেলনে, খুব দ্রুতই শুটিং শুরু করতে চাই, আমাদের প্রস্তুতি সব শেষের দিকে। আশা করছি জমজমাট একটি মুভি উপহার দিতে পারবো দর্শকের। ইসলামী ভাবনায় নির্মিত হবে দিনদারের ছবিটি। সন্ত্রাস অপপ্রচারকে ঘিরে ইসলাম নিয়ে মানুষের নেতিবাচক ধারণাকে বদলে দেবে এই চলচ্চিত্রটি। ইরানের এই সফরে নিশ্চিত হবে চলচ্চিত্রটির পরিচালকের নাম। আর এই ছবির চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার ছোটকু আহমেদ। বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।